নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে খন্দিয়া কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আৰু এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ নিশা ভূটানে এৰিলে কুৰিচু বান্ধৰ পানী ভূটানে পানী এৰাৰ পাছতেই নামনি অসমত এক জলপ্ৰলয়ৰ আশংকা কৰা হৈছে আমি জনাই গৈছো সেই গুৰুত্বপূৰ্ণ খবৰটো বাক্সা বৰপেটালৈ আহিছে ভয়ংকৰ বিপদ সম্ভাব্য বিপদৰ প্ৰতি লক্ষ্য ৰাখি খষ্টম বাক্সা তামোলপুৰ বৰপেটা জিলা প্ৰশাসন ফেনে ফুটুকাৰে বাঢ়িছে আই নৈ পাগলা দিয়া বৰনদী বহুমৰা বেকী কালদিয়া মানাহ নৈ জলপৃষ্ঠ তামোলপুৰ প্ৰশাসনে মুকলি কৰিছে দুটাকৈ বিশেষ হেল্পলাইন নম্বৰ আমি জনাই গৈছোঁ সেই বিশেষ হেল্পলাইন নম্বৰ কেইটা তৎকালীন সহায়ৰ বাবে এইকেইটা নম্বৰত আপুনি যোগাযোগ কৰিব পাৰিব 93878933 94 আৰু এটা নম্বৰ দিয়া হৈছে আমি জনাই গৈছোঁ সেই নম্বৰকেইটা 03624 1077 এই নম্বৰকেইটাৰ বাবে আপুনি যোগাযোগ কৰিব পাৰিব সম্ভাব্য পৰিস্থিতিৰ বাবে জিলা প্ৰশাসনক সতৰ্ক হৈ থকাৰ আহ্বান মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিপৰ্যয়ৰ সন্মুখীন হ'লে যোগাযোগ কৰিবলৈ বিশেষ কেইটা ফোন নম্বৰ মুকলি কৰা হৈছে 8011013194 লগতে 7578888426 এনেকৈ কেইবাটাও বিশেষ হেল্পলাইন নম্বৰ মুকলি কৰা হৈছে এই নম্বৰকেইটাত আপুনি বিপদৰ সন্মুখীন হ'লে আপুনি যোগাযোগ কৰিব পাৰিব পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে আজি চন্দ্ৰৰ দেশলৈ ৰাওনা হৈছে চন্দ্ৰযান থ্ৰী গৌৰৱৰ মুহূৰ্তৰ সাক্ষী হৈ ৰৈছে দেশৰ কোটি কোটি লোক এক ঐতিহাসিক তথা গৌৰৱময় মুহূৰ্তৰ সাক্ষী হ'ল দেশৰ লগতে বিশ্বৰ কোটি কোটি জনতা ইতিহাস সৃষ্টি কৰি চন্দ্ৰলৈ উৰা মাৰিছে চন্দ্ৰযান থ্ৰীয়ে আজি দুপৰীয়া 2:35 শ্ৰীহৰিকোটাৰ পৰা এই মহাকাশযান উৎক্ষেপণ কৰা হৈছে এই ঐতিহাসিক তথা গৌৰৱময় মুহূৰ্তৰ সাক্ষী হ'ল দেশৰ লগতে বিশ্বৰ কোটি কোটি জনতা চন্দ্ৰযান থ্ৰীৰ চন্দ্ৰপৃষ্ঠত সফল অৱতৰণৰ পিছতেই ভাৰতবৰ্ষ চন্দ্ৰত অৱতৰণ কৰা বিশ্বৰ চতুৰ্থখন দেশ হিচাপে পৰিগণিত হ'ব চন্দ্ৰৰ দক্ষিণ মেৰু য'ত পানীৰ চিহ্ন পোৱা গৈছে তাত প্ৰথমবাৰৰ বাবে অৱতৰণ কৰিব ভাৰতৰ চন্দ্ৰযানে চন্দ্ৰযান থ্ৰীৰ উৎক্ষেপণৰ 40 দিন পিছত অৰ্থাৎ 23 আগষ্টত ই চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰিব বুলি ISROৰ বিজ্ঞানীয়ে জানিবলৈ দিছে ভাৰতীয় মহাকাশ গৱেষণা সংস্থা ISROৰ উৎক্ষেপণ কৰা এই চন্দ্ৰযান থ্ৰীয়ে চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰিব চন্দ্ৰ লেণ্ডাৰ বিক্ৰমে এক সুৰক্ষিত আৰু মসৃণ অৱতৰণ কৰাৰ পিছত ই চন্দ্ৰপৃষ্ঠত ৰোভাৰ প্ৰজ্ঞান মুকলি কৰিব এই ৰোভাৰে এটা চন্দ্ৰ দিনলৈ চন্দ্ৰপৃষ্ঠত ঘূৰিব আৰু লগতে তাত বৈজ্ঞানিক পৰীক্ষা নিৰীক্ষা কৰিব ৰোভাৰে চন্দ্ৰত বিচৰণ কৰি নানা পৰীক্ষা নিৰীক্ষা কৰিব পৰৱৰ্তী আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই যিমানেই অত্যাচাৰ কৰিব সিমানেই আগবাঢ়ি যাব মুছলমান লোকৰ সন্তান ট্ৰাকৰ ড্ৰাইভাৰ বনোৱাৰ পৰিৱৰ্তেই সন্তানক ডক্টৰ ইঞ্জিনিয়াৰ কৰি উত্তৰ দিয়ক মুখ্যমন্ত্ৰীক মুছলমান লোকসকলৈ আহ্বান জনাইছে আমচু নেতা ৰেজাউল কৰিমে পেটত গামোচা বান্ধি হ'লেও মানুহ কৰক সন্তানক বুলি মন্তব্য কৰিছে আমচু নেতা ৰেজাউল কৰিমে যিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কৰিব সেইসকলক কলমেৰে উত্তৰ দিয়ক এই সংকল্প প্ৰতিজন চৰ অঞ্চলৰ লোকে লোক তুচ্ছ তাচ্ছিল্য যিমানেই কৰিব সিমানেই ওপৰলৈ উঠিব মিয়াসকল গালিক আশীৰ্বাদ হিচাপে লওক প্ৰতিজন চৰৰ লোকে মাদ্ৰাছাৰ নামত উচ্ছেদৰ নামত আমাক অত্যাচাৰ কৰি আহিছে মুখ্যমন্ত্ৰীয়ে যিমানেই অত্যাচাৰ কৰিব সিমানেই আগবাঢ়ি যাব মুছলমান লোকৰ সন্তান লগতে কৈছে ট্ৰাকৰ ড্ৰাইভাৰ বনোৱাৰ পৰিৱৰ্তে সন্তানক ডক্টৰ ইঞ্জিনিয়াৰ কৰি উত্তৰ দিয়ক মুখ্যমন্ত্ৰীক পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে আজি ৰাজধানী দিল্লীত জলপ্ৰলয় ভয়ংকৰ বানত বুৰিছে ৰাজধানী দিল্লী বানৰ বাবে বন্ধ কৰি দিয়া হৈছে সকলো শিক্ষানুষ্ঠান দেওবাৰলৈ বন্ধ দিল্লীৰ সকলো চৰকাৰী লগতে বেচৰকাৰী শিক্ষা প্ৰতিষ্ঠান
সকলো সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লিত গড়ৰ পৰা কার্যালয়ের কাম করার আহ্বান জানাইছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। বিপদ সীমার উপরে বইছে যমুনা নদীর পানি, গড় দুয়ার লগতে ব্যবসায়িক প্রতিষ্ঠান খ খ বিলাসী বাহন পানির তলত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দরং জেলা ছাত্র সংস্থার তীব্র প্রতিবাদ। ছাত্র সংস্থাই আজি মঙ্গলদৈ শহরের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধে প্রতিবাদ সাব্যস্ত করেছে। প্রতিবাদী ছাত্র নেতৃত্ব অসম সরকার হাই হাই, মুখ্যমন্ত্রী হাই হাই, যোগানমন্ত্রী হাই হাই ধ্বনিরে পরিবেশ উত্তাল করে তুলিছে। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করব নোৱাৰা যোগান বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসক নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করার বাবে দরং জেলা ছাত্র সন্থায় দাবি জানাইছে। উক্ত কার্যসূচীত জেলা ছাত্র সন্থার ভারপ্রাপ্ত সভাপতি পরেশ সহরিয়া, সম্পাদক সত্যরঞ্জন ডেকা, রাজ্যিক বৃত্তীয় সম্পাদক খনীন্দ্র রাজবংশী, রাজ্যিক কার্য নির্বাহক পরাগ সহরিয়ার ভালে সংখ্যক জেলা ছাত্র সন্থার কর্মীয় অংশগ্রহণ করেছে। আর একটা খবর হয়েছে বদৌদ্দিন আজমলের দুঃখ লাগিছে। চূড়ান্ত সাম্প্রদায়িক আর সমাজত বিভাজনের অপচেষ্টার বারে বারে বিতর্কিত মন্তব্য করে অহা এআইইউডিএফ প্রধান বদৌদ্দিন আজমলে আওড়াইছে ভাতৃত্ববোধের কথা, যে ভোটর মুখত রাম নাম। নির্বাচন আহিলেই অসমত শেহতীয়াকৈ আবির্ভাব ঘটে বদৌদ্দিন আজমল নামৰ ব্যাপারী রাজনৈতিক নেতাজনৰ। এআইইউডিএফৰ মুৰব্বী আজমলে প্রতিটো নির্বাচনৰ পূৰ্বেই চূড়ান্ত সাম্প্রদায়িক আৰু বিতর্কিত মন্তব্যৰে অসমৰ সমাজত বিভাজনৰ অপচেষ্টাত লিপ্ত হৈছে আৰু তাত খাৰ পানি যোগাইছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাকে ধৰি একাংশ বিজেপিৰ নেতাই। এইবাৰো তাত ব্যতিক্রম নহল। 2024 লোকসভা নির্বাচনের আগমনের লগেলগেই আজমলে পুনের আরম্ভ করেছে সেই একই অপচেষ্টা। অবশ্য তার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই করা এক সাম্প্রদায়িক মন্তব্যের উত্তর দিবলৈ গৈ এইবার আজমলে আওড়ালে ভাতৃত্ববোধের বাণী, কলে তেওঁর হেনো দুঃখ লাগিছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমের আগত অসমীয়া মানুহে কাম নকরে বুলি কই অসমীয়া আর মিয়ার মাজত প্রতিযোগিতা হব বুলি মন্তব্য করেছিল। এই মন্তব্যরে প্রতিক্রিয়া দি আজমলে কৈছিল অসমত মিয়া না থাকিলে অসমীয়া না থাকিব। ইয়ারোপরি আজমলে মূল্য বৃদ্ধির সন্দর্ভতো মুখ্যমন্ত্রীক আক্রমণ করার লগতেই কেতবোর বিতর্কিত মন্তব্য করে। আজমলের সেই প্রতিক্রিয়ার উত্তর দিবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কয় আজমলের সেই মন্তব্যক অসমীয়া রাইজে অপমান হিসাবে লব লাগে। লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কয় ময়ো অনুভব করু যে আজি অসমত ঈদর দিনা গোটেই বাসবিলাক নোহোৱা হয়ে যায়। আসলতে আজমলে ইতিকিং করেছে অসমীয়া মানুহে যে কাম নকরে আর মিয়াই যে অলপ কাম বেশিকৈ করে সেয়াতো আজির দিনত আমি অস্বীকার করব নোৱাৰো। ঈদর দিনত গুৱাহাটী যানজট না থাকে, শাক পাচলির ব্যাপারীর পৰা ট্রাক বাস অটো ওলা উবের রিক্সা চলোৱা কামবিলাক কোনে করে? মিয়া ব্যাপারী অসমীয়ার পৰা বেশিকৈ দাম লওয়া বুলিও অভিযোগ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ইফালে তেওঁ উজনি অসমৰ যুবক উলাই আহক এটা বছৰত মিয়া ক্লিন কৰি দিম বুলিও এক মন্তব্য কৰিছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যৰ প্রতিক্রিয়া প্রকাশ কৰিবলৈ গৈ আজমলে আজি কয় এনে ধরনের কথা এজন মুখ্যমন্ত্রীয়ে কব নালাগে। আজমলে কয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যখনের মুরব্বী, বেয়া পাইছো, দুঃখ লাগিছে। আজমলে কয় মুখ্যমন্ত্রী এইদরে মন্তব্য করে অসমীয়া আর মিয়া সকলের মাজত বিভাজন লগাই আছে। যদি এই মন্তব্যর বাবে কোনো ঠাইত কোনো ঘটনা সংঘটিত হয় তেন্তে ইয়ার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর সরকার জগরিয়া হব। ইফালে তেও মাংস সন্দর্ভত করা বিতর্কিত মন্তব্য পুনের দোহারি কয় যার যি ইচ্ছা সেই সেই মাংসই খাব। অসমীয়াই খেতি করা বিষয়টুক তেও আদরণি জনাই কয় খেতি করলে ভাল কথা, কিন্তু করিব পারিব বলি তেও নাভাবে, খেতি করিবলৈ বহু কষ্ট করিব লাগিব।